হিন্দুদের নিয়ে, হিন্দুদের জন্য, হিন্দু লাইভস ম্যাটার। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। হ্যালো ভিউয়ার্স, নমস্কার আপনাদের সবাইকে। নিউজ 24 bd.com-এ আমন্ত্রণ জানাচ্ছি এবং একই সাথে এই লাইভটি প্রচারিত হচ্ছে দাস মিডিয়া থেকেও। আমাদের সাথে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ থেকে বিশ্বেরবাসীর ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা এবং নিউজ 24 বিডির কর্ণধার সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক সুভাষ সাহা। আসুন আমরা সুভাষ সাহার সাথে পরিচিত হই। হ্যাঁ দাদা, সুভাষ দা আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, ঈশ্বরের কৃপায় সুস্থ আছি। আচ্ছা, আমাদের, আমি এখন কানাডা থেকে, আমাদের এইখানে রৌদ্রোজ্জ্বল সকাল, খুব মানে বাইরে অবশ্যই শীত কিন্তু খুব সুন্দর একটা পরিস্থিতি ওয়েদার। আপনারা নিশ্চয়ই নারায়ণগঞ্জে এখন রাতের বেলা, তো আপনাদের ওয়েদারটা কেমন আছে? চমৎকার ওয়েদার। এখন আমাদের এখানে সময় 10:21। আচ্ছা গুড। তো আমি যাই হোক, আপনার কথা ছিল যে আপনাদের সময় 10:00, আমার সময় 11:00 এখানে আসবো, বাট একটু লেট হয়ে গেল, আমরা দুঃখিত। তো আজকে আমরা যে ইস্যুটা নিয়ে আলাপ করতেছি সেটা হলো, আপনারা যারা নারায়ণগঞ্জবাসী আছেন বা বাংলাদেশের জনগণ আছেন তারা অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশের এই নারায়ণগঞ্জের লক্ষ্মীনারায়ণ মন্দিরের সংলগ্ন, লক্ষ্মীনারায়ণ মন্দিরের অধীনস্থ এই জিউস পুকুরের প্রায় 450% একটা জমি, সেই জমিটি আমাদের নারায়ণগঞ্জের মেয়র আইবির আত্মীয় স্বজনের দখলে আছে। কেউ বলে বেদখল, কেউ বলে ক্রয়সূত্রে, মানে ওনারা যেটা বলছে ক্রয়সূত্রে উনি ওনারা নিয়েছেন। তবে আমরা দলিল পত্র দেখে দেখেছি এবং সেখানে দেখা গেছে এই জমিটি 1979 সালে 6টি দলিলের মাধ্যমে বিভিন্ন মানুষের নামে কেনা হয়েছে একজন সেবায়েতের কাছ থেকে, এবং 60,000 টাকায়, যেই জমিটির মূল্য প্রায় 120 কোটি টাকা এই মুহূর্তে। তো আমি এই 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 পরিস্থিতিতে নারায়ণগঞ্জ এখন উত্তাল, বিশেষ করে সর্বস্তরের জনগণ এই এই দেবোত্তর সম্পত্তি উদ্ধারের জন্য তারা আন্দোলন করে যাচ্ছে, অনশন হয়েছে। তো আমরা গত শনিবারও একটি আন্দোলন দেখেছি রাজপথে, তো সেই ব্যাপারে আপনার এই পর্যবেক্ষণ সুভাষ দা। আসলে পর্যবেক্ষণ তো করোনার মধ্যে ঘরে বসে থেকে যতটুকু সম্ভব আপনাদের সৌজন্যে, প্রথমে আপনাকে কংগ্রেচুলেশন যে আমার মতো একজন নগণ্য মানুষকে এ নিয়ে দ্বিতীয়বার নির্বাচন করেছেন আপনার সেই স্বনামধন্য দাস মিডিয়ার সামনে। তো আরে ওয়ান্স অ্যাগেন গ্রেটফুল টু ইউ মিস্টার প্রদীপ দাস। আসলে কি বলবো, একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের সনাতনীদের মধ্যে, সবার মধ্যে একটু আবেগ কাজ করে। আর আবেগটা যখন রাজনীতি বা সামাজিক যে কোনো বিষয়ের ঊর্ধ্বে ধর্মীয় অনুভূতিটা কিন্তু সবাইকে একটু বেশি টাচ করে, যারা ধর্ম চর্চা করেন বা ধর্ম মানেন। হ্যাঁ, আমরা যারা আস্তিক, হ্যাঁ আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি, সবসময় এই ঈশ্বর বিশ্বাসীদের মধ্যে কিন্তু এই ধর্মীয় আবেগটা বেশ তাড়িত করে। তো কখনই যে বিষয় নিয়ে আলোচনার অবতারণা হবে এমন কোনো বিষয় মুখোমুখি আমি হব এটা কখনোই প্রত্যাশিত নয়। তারপরও আপনি আমাকে আবার এভাবে জানতে চেয়েছেন। হ্যাঁ, আপনি শুরুতে যেটা বলেছেন নারায়ণগঞ্জ উত্তাল, নিঃসন্দেহে নারায়ণগঞ্জ সবসময় উত্তাল, এই কথাটি প্রযোজ্য। যেমন রাজনৈতিক ইস্যুতে উত্তাল, তেমনি যে কোনো ইস্যুতে, আপনার আমাদের স্বাধীনতা স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে আমাদের যে কোনো আন্দোলনে নারায়ণগঞ্জের একটা বিশেষ খ্যাতি আছে। আপনি খেলাধুলায় যান, শিল্পকলায় যান, সাংস্কৃতিক আন্দোলনে যান, সব কিছুতে কিন্তু নারায়ণগঞ্জের একটা ভূমিকা থাকে, জাতীয় জাতীয় ক্ষেত্রে, সেটা রাজনীতি
শিক্ষা সংস্কৃতি সবকিছুতে, সবকিছুতে নারায়ণগঞ্জের একটা একটা উল্লেখযোগ্য ভূমিকা থাকে। সেজন্যে আমি বর্ন অ্যান্ড ব্রট আপ নারায়ণগঞ্জের হিসাবে, যদিও আমার গ্রামের বাড়ি বা আমার পূর্বপুরুষের বাড়ি নিজের গ্রাম বলতে যেটি বোঝায়, যদিও আমি বৃহত্তর কুমিল্লা জেলা দিবাড়িয়া জেলার নবীনগর থানার বিদঘর গ্রামের সন্তান, তারপরও এই বেড়ে ওঠাটা কিন্তু আমার নারায়ণগঞ্জে। আচ্ছা, সেই জন্যে নারায়ণগঞ্জের প্রতি আলাদা একটা টান ভালোবাসা আছে এবং অন্তর থেকেই। আর আমি মনে করি, আসলে আমাকে তো আসলে আপনি একজন অবজারভার হিসাবে বা একজন সংবাদকর্মী হিসাবে যদি আমার কাছ থেকে কিছু জানতে চান, দেখুন বলতে দ্বিধা নেই, আমরা যারা এই পেশায় আছি, আপনি এবং আমি, আমরা কিন্তু এই একই ধরনের পেশায় সেবাই আছি। আমাদের অবস্থানটা এমন যে আমরা মানুষের ঘুম ভাঙাই, মানুষকে জাগিয়ে তুলি, আমরা কিন্তু বিচারক নই। আমাদের কাজটাই হচ্ছে ঘুমন্ত মানুষকে জাগ্রত করা, বিবেককে জাগ্রত করা, আমাদের বিবেকের তাড়নায়। এখানে লেনদেনের কিছু কোনো বিষয় নেই যে আপনি আমাকে মোটিভেশন করবেন, মোটিভেট করবেন, বিষয়টি তেমন নয়। বরং আমরা সামগ্রিক বিষয়টি বিবেচনায় নিয়ে পর্যালোচনা করে আমরা আমাদের একটা, আচ্ছা যাই হোক, আপনার এই থটটা একটু ধরেন, আমি তার আগে আপনার একটা দীর্ঘ পোস্ট আমি পড়ি, এই এই যে আপনি বললেন যে আমরা মানুষের ভুল ধরিয়ে দিতে চাই বা বিবেককে জাগ্রত করতে চাই, সেই জিনিসটাই আপনার একটা পোস্ট আমি আপনার এই জায়গাটায় আমরা পরে আসতেছি, আবার আপনি আপনার ওই পোস্টটা আমি একটু আমাদের ভিউয়ারদেরকে শোনাতে চাই যে আপনি কি লিখেছেন। যে আপনি একটা পোস্ট দিয়েছেন যে সম্মান অর্জন বা রক্ষা কোনোটার জন্যই ঢাকঢোল অপরিহার্য নয়, প্রয়োজন সততা ও দৃঢ়তার উৎকৃষ্ট উদাহরণ। সতত নৈতিকতায় অনর মানুষ কোনো অজুহাতেই অন্যায়কে প্রশ্রয় দিতে পারেন না, এটাই শাশ্বত আদর্শ। শেষ পর্যন্ত ভালো থাকতে পারার নামই বিশেষ যোগ্যতা। পচা দুর্গন্ধকে পারফিউম বা অন্য কোনো কৃত্রিম উপায়ে ঢেকে রাখার প্রয়াস বোকামির নামান্তর। মানুন বা নাই মানুন, বাস্তবতার নড়চর হয় না। ব্যাপরোয়া লোভ বস্তুটিকে বশ করা কঠিন তবে অসম্ভব নয়। বিস্ফোরণের পূর্বাভাসের আগেই জিউস পুকুর বোমাটি অপসারণে ব্যর্থতার চোরামূল্য দিতে হয় কিনা সময় বলে দেবে। পর্যবেক্ষকদের মতে গত 40 বছর ধরে কতিপয় লোভতাড়িত মানুষের অন্তরে লালন করা পাপকে নিমেষেই শীতল লক্ষা নদীর জলে বিসর্জন দেয়ার, মহৎ কাজের নেতৃত্ব দেওয়ার সুযোগ হাতছাড়া করে তিনি যে দূরদর্শিতার পরিচয় দেননি তা বলা বাহুল্য। আগুনের তাপ পড়শিদের পোড়ায়, একথা চিরন্তন সত্য। জিউস পুকুর উদ্ধার আন্দোলনকে এখন আর রাজনৈতিক ইস্যু বলে কেউ তাড়িয়ে উড়িয়ে দেন না, বরং মনস্তাত্ত্বিকভাবে হিন্দু ধর্মাবলম্বীদের গণ্ডি ছাপিয়ে মননশীল সকল মানুষের অন্তরকে ক্ষতবিক্ষত করেছে। 40 বছর পর জিউস পুকুর হাতছাড়া হওয়ার সত্যটি জনসমক্ষে আসার পর দেশ বিদেশে অবস্থানরত সনাতনীদের মধ্যে বিস্ময়, আক্ষেপ ও হতাশার শেষ নেই। সত্যকে স্বীকার করে জিউস পুকুর ইস্যুকে কেন্দ্র করে সৃষ্ট শ্বাসরুদ্ধকর পরিস্থিতির শান্তিপূর্ণ অবসানই শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রত্যাশা। এখন এই কথাগুলো আপনার কথা সুভাষদা, এই কথাগুলো আপনার কথা। তো আপনি এর আগে বলেছেন যে আমরা যারা ধর্মে বিশ্বাসী তাদের একটা অনুভূতিতে ধর্মীয় জিনিস লাগে, কিন্তু আমি বলবো যারা নাকি ধর্মে অবিশ্বাসী, আপনি নাস্তিক, আপনি আপনি একজন খুব প্রগতিশীল মানুষ, আপনি নাস্তিক আস্তিক সবাইকে সমানভাবে দেখেন, তো আমার মনে হয় নাস্তিকদের ক্ষেত্রে ধর্মীয় অনুভূতি না থাকলেও অন্তত অধিকারের প্রশ্নটি আসে যে এটা একটা হিন্দুদের অধিকার। আমি আমি ওই এই জিনিসটা ধরিয়ে দিতে চাচ্ছিলাম। তা আমার কথা হলো এই যে উনি, এই উনিটাকে, এই জিনিসটা আপনি কি এই জিউস পুকুর আন্দোলনের যিনি যেই ব্যক্তিটিকে আপনি খোঁচা দিয়েছেন বা উল্লেখ করার চেষ্টা করেছেন বা যার এই চেতনাকে জাগ্রত করার চেষ্টা করেছেন যে উনি এই এই জায়গা থেকে মানে এটার সমাধানের পথে এগিয়ে আসবেন, সেই উনিটা যদি আপনি একটু ক্লিয়ারলি বলতেন উনিটাকে, এবং তারপরে আপনার ওই আপনার যেই থটে কথা বলতেছিলেন কাইন্ডলি চালিয়ে যান। আসলে কি
কখনো কখনো ভাসুরের নাম নিতে হয় না। হ্যাঁ, কখনো কখনো। আচ্ছা, হ্যাঁ, কারণ বিষয়টা এত এতটাই সংবেদনশীল, না কারোর বন্ধু হতে পারি আর না কারোর শত্রু বলবো না। সাংবাদিকদের বন্ধু না ভাবা অন্যায় কিছু না, কিন্তু শত্রু ভাবাটা এটা খুবই অপ্রত্যাশিত, অনভিপ্রেত। আমি যদি নামটি উচ্চারণ নাও করি, আমার মনে হয় আজকের আমাদের যারা সুপ্রিয় দর্শক আছেন তাদের চিনতে অসুবিধা হওয়ার কথা নয়। আমি নামটা নাই বললাম, তবু কিছু কথা বলতে হয়। যেমন ধরুন, আমরা সবসময় আবেগ বা রাগ তাড়িত হয়ে অনেক কিছু, এখানে আমি এই উনির ক্ষেত্রে আমি লোভ শব্দটি ব্যবহার করতে চাচ্ছি না। আচ্ছা, আমি বলতে চাচ্ছি আমরা কেউ কেউ কখনো কখনো আবেগ এবং ক্ষোভ রাগ তাড়িত হয়ে অনেক সময় আমরা যা করা উচিত নয়, যা থেকে বিরত থাকলে সবারই মঙ্গল হয়, সেই কাজটি করার সাহস দেখাতে পারি না। আমি আপনাকে স্মরণ করিয়ে দেই, 2018 সালে যে নারায়ণগঞ্জের সবচেয়ে বহুল আলোচিত এবং দুঃখজনক হকার্স আন্দোলনের একটি ঘটনার অবতারণা হয়েছিল। আচ্ছা, সেদিন দেখুন, আমরা কিন্তু অনেক, আমরা আমাদের কাছে কিন্তু সবাই সমান। নারায়ণগঞ্জে একটা কথিত কথা আছে, উত্তর এবং দক্ষিণ মেরু, রাজনৈতিক মেরুকরণ। আচ্ছা, আমি আজকে কারোর নাম উচ্চারণ করব না, এই জন্য আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, দুই মেরুর একটা গৃহ বিবাদ, এটা শাশ্বতকাল বলবো না, এটা সে আওয়ামী লীগের রাজনীতির শুরু থেকে অদ্যবধি এটা চলমান। আমাদের দুঃখটাকে জানেন, আমরা আছি মাঝখানে, না উত্তরের বন্ধু হতে পারি না দক্ষিণের বন্ধু হতে পারি, কিন্তু আমরা ভাবি যে আমরা উত্তরও আমার বন্ধু, দক্ষিণও আমার বন্ধু। বিষয়টা এরকম, আপনি যাকে বন্ধু ভেবে শুভাকাঙ্ক্ষী হিসেবে কখনো পরামর্শ দেন, সেই বন্ধুটি যদি আপনার পরামর্শ গ্রহণ না করে দুঃখ পান, তখন কিন্তু আর বারবার তাকে, মানে জ্ঞানী মানুষকে আর জ্ঞান দেওয়া যায় না। হ্যাঁ, আমি সবচেয়ে জ্ঞানী, আমার চেয়ে বেশি আপনি জ্ঞানী নন। যখন এই জায়গায় আপনি অটল থাকেন, অনড় থাকেন, তখন আমি আপনার কাছে মূল্যহীন। আমি আপনাকে, আমি দুঃখিত, আমি যার উদ্দেশ্যে কথাটি বলবো উনি ঠিকই বুঝতে পারবেন। আচ্ছা, আপনি ভাসুরের নাম না নিলেও আমরা যেহেতু আজকে এই জিউস পুকুর নিয়ে আলোচনা করতেছি, আমি বলতে চাচ্ছি যে এই জিউস পুকুর এখন আর এই, মানে এটা সবাই জানে প্রকাশ্যে, আমাদের মেয়র, সম্মানিত মেয়র আইবি, উনি বলেছেন যে ওনার নানা বা ওনার আত্মীয়রা এই জমিটা কিনেছেন, এতে তাদের তার কোনো সংশ্লিষ্টতা নেই, যদিও উনি নিজেও ওয়ারিশ। তো এই জায়গাটি নিয়ে এখন মামলা চলতেছে, এই জায়গাটি পুনরুদ্ধার হবে আশা করি, এবং এই ব্যাপারে আমি আপনাদেরই নারায়ণগঞ্জের বরেণ্য ব্যক্তিত্ব, আওয়ামী লীগের মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহার সাথে একটা ইন্টারভিউ করেছিলাম, সেই পরিপ্রেক্ষিতে আমাকে পর্যন্ত জড়াইয়া সেই এই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। তো আমি সেই মামলার ব্যাপারে যাব না, আমি আপনাকে একজন নারায়ণগঞ্জবাসী হিসাবে আমি বলবো যে এই জিউস পুকুরের নিয়ে আমরা আলোচনাটা সীমাবদ্ধ রাখি, যে এই জিউস পুকুরের যেই ইটা, তা এইটা নিয়ে আমাদের, এটা তো শাশ্বত, যে শত শত বছরের পুরানো এই মন্দিরের জায়গা, এটা দেবত্তর সম্পত্তি, সেটা 40 বছর আগে কি করে এই, মানে কারো, মানে একজন সেবায়েত এটা বিক্রি করে দিতে পারে, এটা তো কোনো কথা হলো না। বাড়ির চাকর যদি আপনার বাড়ি বিক্রি করে দেয়, এটা কি গ্রহণযোগ্য? আপনি এই প্রসঙ্গে কি আমার কাছ থেকে কিছু জানতে চাচ্ছেন? আমি জাস্ট আপনার ওই, আপনি একজন নারায়ণগঞ্জবাসী হিসাবে আমি জাস্ট বলতে চাচ্ছি, আমি শুধু নারায়ণগঞ্জবাসী হিসেবে না, আমি একজন বিশ্লেষক, ছোটখাটো বিশ্লেষক, এবং অবশ্যই কিছু লেখাপড়া, হ্যাঁ কিছু লেখাপড়া জানি, কিছু জ্ঞান অর্জন করেছি, অভিজ্ঞতাও আমার কম নয়। আপনি আপনি বলেছেন যে আপনি ভাসুরের নাম নেবেন না বা আপনি বলতে চান না ওইভাবে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনি যদি ওইভাবে না বলেন, আপনি একজন নারায়ণগঞ্জবাসী হিসাবে
সেটা আপনি বিশ্লেষক হিসাবে আমি চাচ্ছি যে এটার একটা এই এই বলছি বলছি আজকে আলোচনাটা হোক। হ্যাঁ বলছি, অলরাইট, আপনি আমরা এখানেই থাকি। জিউস পুকুরের সত্তাধিকারী বা মালিক এটা দেবোত্তর সম্পত্তি, এতে কোনো দ্বিমত নেই। আপনি বারবার বা আপনারা অনেকেই 40 বছর এই সংখ্যাটাকে গুরুত্ব দিতে চান বা দেন অনেকেই 40 বছরের। আমাকে একজন মেসেজে উনি খুব প্রকাশ করে, হ্যাঁ, আমার একটা লেখার কারণে আমাকে মেসেঞ্জারে বা ফেসবুকে লিখেছেন দেশের বাইরে থেকে, যে 40 বছর আগের একটি মীমাংসিত বিষয় নিয়ে কেন আপনারা নাড়াচাড়া করছেন। তো আমি তাকে এ প্রসঙ্গে সংক্ষেপে একটা উত্তর দিয়েছিলাম। আমার কথা হচ্ছে, দেখেন, অপরাধ চিরকাল অপরাধ, এর কোনো বছর নেই। একে আপনি 100 বছর পরেও, আজকের যে অপরাধটা 100 বছর পরেও কিন্তু সে অপরাধটা অপরাধ হিসেবে গণ্য হবে সভ্য সমাজে এবং আইনের ভাষায় যদি আপনি যান। আপনি আজকে 40 বছরের কথা বলছেন, আমাদের বঙ্গবন্ধুর পরিবারকে 75 সালে সপরিবারে যখন হত্যা করেন দুর্বৃত্তরা, তখন কিন্তু একটি ইন্ডেমনিটি আইন দিয়ে তারা বৈধতা দিয়েছিলেন, অর্থাৎ একটা বেআইনি কাজকে আইনে পরিণত করেছিলেন। সেটি কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি, সেটি কিন্তু আবার একটি নির্বাচিত সরকার এসে সে অবৈধ ইন্ডেমনিটি অধ্যাদেশকে আপনার বিলুপ্ত করে আইনের পথটাকে সুগম করে দিয়েছিল এবং সেই পথ ধরে খুনিদের ফাঁসি হয়েছে। তাহলে 40 বছর আগে একটি অবৈধ কাজ একটি সম্পত্তিকে হত্যা করেছে, সেই ভুলটা বিচার হবে না? সংশোধন করার সময়, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, সেই ভুলটাকে তো সংশোধন করার আইনি প্রক্রিয়া আমাদের দেশে আছে। আমরা তো আইনের শাসনে বিশ্বাসী। আমরা তো আমাদের কোন হিন্দু সম্প্রদায়ের কোন সদস্য, সনাতনের কোন সদস্য জোর করে সেটা তো দখল করতে যায়নি। তারা তো সনাতনীরা সবসময়, সনাতনীরা কখনোই হিংসায় বিশ্বাস করে না, কোনো মানুষই করে না। সনাতনীরা বলেন, মুসলমান বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান করেন, যারা সত্যি ধর্ম, ধর্মকে যারা মানেন, ধর্মকে, ধর্ম যারা পালন করেন, তারা কখনোই হিংসাস্ত্রী হয় না। আমরাও গর্ব করে বলতে পারি কোন সনাতনী নারায়ণগঞ্জের বা বাইরের কেউই যারা এই এই যে আপনার লক্ষ্মীনারায়ণ মন্দির তো শুধু নারায়ণগঞ্জের মন্দির না, এটা সনাতনীদের মন্দির, সমগ্র হিন্দুদের মন্দির। হ্যাঁ, সমগ্র হিন্দুদের, সনাতনীদের মন্দির, এখানে দেশ বিদেশের সবাই আসে। হ্যাঁ, সেই সেই আপনার পবিত্র জায়গায়, সে পুণ্যভূমিকে স্পর্শ করতে, সেই পুণ্যভূমির জায়গা, পুণ্যভূমি আপনি দখল করেছেন। হ্যাঁ, আপনার কথিত আপনার গোজামিলের আইনে, সেই আইনের বিরুদ্ধে আমরা আমরা রিভিউ করেছি। আমরা বলতে আমাদের সনাতনীদের পক্ষে, সনাতনীদের পক্ষে এটা রিভিউ করেছে, অর্থাৎ জোর করে, মানে হিংসা বিদ্বেষের মাধ্যমে নয়। আর আমরা যারা সাংবাদিক সংবাদকর্মী হিসাবে যারা আছি, আজকে যে লাইভে আমরা কথা বলছি, এটা কেন কথা বলছি, অর্থাৎ আমরা তাদের ঘুমন্ত বিবেককে জাগাতে চাচ্ছি। এটা আমাদের অপরাধ, আমরা মনে করি এটা আমরা অপরাধ করছি না, আমরা ঘুমন্ত বিবেকটাকে জাগ্রত করার, জাগানোর জন্য আপ্রাণ চেষ্টা করছি, প্রাণান্ত কর। আর আপনি চেষ্টা করে কি হলেন, আপনি 1 নম্বর আসামি হলেন। আমি এই দুর্ঘটনা, এটা আমি দুর্ঘটনা বলবো, আমি আমি এটার জন্য প্রতিবাদ জানাচ্ছি এবং একজন নারায়ণগঞ্জবাসী হিসেবে আপনার কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আচ্ছা, আমি একটু এখন প্রশ্ন করি, যে আমরা জানি মেয়র আইভির অনেক সুন্দর সুন্দর কাজ করেছে। হ্যাঁ, সাফল্য ব্যর্থতা সবারই আছে, সব জায়গায়ই আছে। মেয়র আইভির আমি কাজের প্রশংসাও শুনেছি, খারাপ কাজে করেনি সেটাও না, তবে খারাপের চাইতে ভালোর দিকটা হয়তো বেশি হবে। কিন্তু এই জায়গায়, মানে উনি, আমি এমনও শুনেছি যে উনি আমাদের সনাতনীদের জমি ফিরিয়ে আনতেও বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে, কিন্তু এই জায়গায় উনার ভূমিকাটা, আশানুরূপ ভূমিকা আমরা পাচ্ছি না কেন, আপনার পর্যবেক্ষণ? আচ্ছা, সেটার উত্তর তিনি দিতে পারেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে তিনি যাতে ভূমিকা রাখেন এবং ভূমিকা রাখার জন্যে
ওনাকে একটু জাগানো, উনি ঘুমিয়ে আছেন, আমার আমার ভাষায় যদি আমি বলি উনি এখনো ঘুমে আছেন, এই বিষয়টা কত দূর যাবে এবং বিষয়টা কোন পর্যায়ে আছে সেই বিষয়টি হয়তো ওনার ভাববার সময় না। এবং কিন্তু মামলাটা উনি নিজে করেছে, মানে উনি যদি কোনো পক্ষই না থাকে, কোনো কিছুর ধারে কাছে না থাকে, উনি মামলাটা নিজে করেছে, এটা এটা কি দুঃখজনক না? আমরা একটা এই একটা শব্দ শুনতাম যে মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য আসে, হারা শশীর হারা হাসি অন্ধকারে ফিরে আসে। এটা কিন্তু একটা পজিটিভ জিনিস, আমাদের কবিগুরু এটা বলে গেছেন এবং এটা আমাদেরকে প্রেরণা যোগায় যে দুঃসময়ে কিন্তু কিন্তু আমরা যেই একটা মানুষকে যেইভাবে পেডেস্টালে বসাইছি, যেইভাবে একটা মানুষের একটা সুন্দর ইমেজ ছিল, সেই মানুষটা কিন্তু বিপরীত আচরণ কি করে করলো, মানে এখানে ওই হ্যাঁ হ্যাঁ বলছি বলছি আমি আপনাকে হারা হাসি না, এইখানে আমি বলছি দিগন্ত বিস্তৃত দিগন্ত আলোকিত শশীর এই হাসিটা হারা হয়ে গেল। ভাইয়া দাদা, আমরা যখন পথ হারাই তখন পথ খুঁজে পাই না, আমার মনে হয় উনি পথ হারিয়েছেন বা ওনাকে ভুল পথে কেউ নিয়েছেন, হয় উনি নিজে হারিয়েছেন অথবা ওনাকে ভুল পথে কেউ চালিত করেছেন, উনি পথ হারিয়েছেন। আমি এই মামলার প্রসঙ্গে শুধু একটি কথাই বলবো, এখানে আপনার রোলটা কি? আপনার রোলটা, আপনি একজন সংবাদকর্মী হিসেবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রসঙ্গের সাবজেক্টকে সামনে নিয়ে আসতে পারেন, এখানে এই জিউস পুকুর প্রসঙ্গে কথা বলতে গিয়ে আপনার যিনি অতিথি ছিলেন তিনি অনেক কথাই বলেছেন। হ্যাঁ, মুক্ত চিন্তার মানুষ অনেক কথাই বলতে পারেন। হ্যাঁ, ওনার অর্থ উনিও তো একজন সনাতনী যাকে আসামি করা হয়েছে, আমি ওনার সব পরিচয় বাদ দিলাম, উনি রাজনৈতিক নেতা, উনি 25 বছরের শহরের একজন সাধারণ সম্পাদক ক্ষমতাসীন দলের, সব বাদ দিলাম, সবকিছুর বাইরে এনার কিন্তু আরেকটা পরিচয় আছে, ইনি একজন সনাতনী, সনাতন ধর্মগুলো ওনারও আবেগ আছে। হ্যাঁ, এটাকে আপনি অস্বীকার করতে পারেন না। হ্যাঁ, এই এই ভদ্রলোক যদি আমার শত্রু হয়ে থাকে, যে আমার আমি যার মুখ দেখব না এমন একজন মানুষও যদি এই ইস্যুতে সমর্থন করে, আমি তাকে স্যালুট দেব, আমি তার অবশ্যই অবশ্যই আমি তাকেও স্যালুট দিই। হ্যাঁ, এই ইস্যুতে তার অবদানকে আমি সারা জীবন মনে রাখবো, মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবো, কারণ আমি একজন সনাতনী। অনেকেই আমি বলি একটু বলি একটু বলি, আপনি কি দোষটা করেছেন ভাই? আপনি শুধু একজন সনাতনী হিসাবে আপনি বিষয়টাকে সামনে নিয়ে এসেছেন। আর দেখেন আমার অবাক লাগে, আমি যিনি আমি নামটা উচ্চারণ করিনি, ইনি কিন্তু আমার জানা মতে মামলা টামলা খুব একটা করেন না আর বিরুদ্ধে, ওনার বিরুদ্ধে কিন্তু অনেক প্রচার অপপ্রচার এই নারায়ণগঞ্জে অনেক নোংরাভাবে অনেকেই করেছে, অনেক বক্তব্য মন্তব্য দিয়েছে, যা আমি হলে 10টা মামলা করতাম কথার কথা, কিন্তু কিন্তু উনি ফিরেও তাকাননি, উনি এটা নিয়ে কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। ওনার সম্পর্কে একটা একটা আমাকে একজনে বলেছিল, একজন বিশিষ্ট সাংবাদিক, ইনি এখন আমেরিকায় আছেন, সরি আমি একটু সময় নিচ্ছি, আমাকে বলেছিল যে ওনার একটা বিশেষ গুণ হচ্ছে উনি ওনাকে যদি আপনি শত আঘাত করেন উনি আপনার ক্ষতি করবেন না, এমন একটা সার্টিফিকেট ইনি দিয়েছিলেন। কিন্তু আমি যখন দেখলাম এত কিছুর পরও ইনি কোনো মামলা করেন না কারোর বিরুদ্ধে, কিন্তু এই ইস্যুতে উনি ওনার ক্ষোভ রাগ অভিমান এটাকে উনি রাখতে কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে পারেননি, জানি না কেন পারেননি। হ্যাঁ, ওনারও তো আবেগ আছে, আবেগ যে নেই তা নয়, এখানে উনি এই আবেগটাকে উনি হয়তো নিয়ন্ত্রণ করতে পারেননি আমার মনে হয়, না হলে ইমোশন এবং আপনার মামলার আর্জিতে দেখবেন উনি মানে দেশপ্রেমিক, কিন্তু আমরাও আমরা দেশের সমালোচনা করলে কিন্তু আমি মনে করি যারা সমালোচক তারাই খাঁটি দেশপ্রেমিক, তারা দেশটাকে সুন্দরভাবে দেখতে চায়, কিন্তু সেই আমার সমালোচনাকে এবং আমার যে ইস্যুগুলি ছিল সেই ইস্যুগুলিকে উপেক্ষা করে হ্যাঁ বললো যে আমি নাকি দেশদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত, মানে এই জাতীয় একটা মামলা করেছেন উনি, জায়গা জমি নিয়ে তামার ওনার তেমন মাথা ব্যথা ছিল না, উনি দেশ নিয়ে খুব হয়ে গেলেন। এনিওয়ে আমি এখন যেটা বলতে চাই আপনার কাছে জানতে চাই যে এই কেউ কেউ কারো কারো ইসে আমি দেখতে পাচ্ছি যারা মানে ওনার তরফ থেকে যে জিনিসটা আসতেছে ওনার ঘরানার এই ব্যক্তিদের কাছ থেকে, যে এইটা একটা ওসমান পরিবারের সাথে চুনকা পরিবারের এই চির রাজনৈতিক বৈরিতার একটি এই সাইড প্রোডাক্ট,
এই জিউস পুকুর আন্দোলন, আপনি এই ব্যাপারে আপনি আপনার পর্যবেক্ষণটা বলেন প্লিজ। না, আমি এটার সঙ্গে একমত নই, আর যদি হয়ও তাতে তাতে তো অন্যায় কিছু না। যদি ওসমান পরিবার যদি এই ইস্যুকে সমর্থন করেন, তাহলে তো আমি এখানে আমি তাদের কোনো অন্যায় দেখি না। আমিও তো তাহলে কি আমিও তো সমর্থন করছি জিউস পুকুরের আন্দোলনের সাথে, আমি একাত্মতা প্রকাশ করছি, আমি আজকে ঘোষণা করলাম আমি এটার সঙ্গে একমত এই আন্দোলনের সাথে, তাহলে কি আমি আমি কি শত্রু হয়ে গেলাম? এটা কোনো কথা নয়। হ্যাঁ, এটি একটি কোনো এটি কোনো রাজনৈতিক ইস্যু না। দেখুন, আমি একটা কথা আবারও বলি, আমাদের সমাজ খুব কম, বেশি আলোচনায় যাব না, লিমিটেশন আপনি আগেই বলে রেখেছেন। সেটা হচ্ছে এই যে বললাম গৃহবিবাদ এবং গৃহবৈরিতা যখন হয়, তখন কিন্তু একটি ঘরে যখন বিবাদ হয় তখন কিন্তু সংসার ভেঙে টুকরো হয়, তখন অভিভাবকরা কিন্তু আলাদা আলাদা সংসার সুন্দরভাবে সাজিয়ে দেয় যে তুমি তোমার সংসার নিয়ে থাকো বাবা, তুমি তোমার সংসার নিয়ে থাকো, এই গৃহবিবাদের চেয়ে বরং এটাই ভালো। আমার দুঃখ হয় কি জানেন, দুঃখটা এখানে যে আমাদের এই যে পারিবারিক গৃহবিবাদ, রাজনৈতিক গৃহবিবাদ, এটা কিন্তু খুব একটা পার্থক্য না, এটা বৃহত্তর পরিসরে আর একটা ঘর, একটা ঘরের পরিবেশ। আমরা যখন দেখি আমাদের নেতৃত্ব যখন এসব ব্যাপারে উদাসীন থাকে, তখন কিন্তু এই বিবাদটা আপনার আগুনের এটা ব্যাপকভাবে ছড়িয়ে যায়। আমি আপনাকে একটু উদাহরণ দিই, ওই যে হকার আন্দোলনের কথা বলছিলাম, ওই হকার আন্দোলনের সময় এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হকার আন্দোলনের সময় আমাদের দেশের প্রত্যেকটি শহরে কিন্তু আপনার গোয়েন্দা কাজ করে, তাদের কিন্তু তাদের কাছে কিন্তু আপডেট রিপোর্ট থাকে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং পরিস্থিতি কি তারা কি দর্শক হিসাবে তাদের দায়িত্ব পালন করা, নাকি তারা রিপোর্ট দেয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে আইন প্রয়োগকারী সংস্থার সর্বস্তরে, সব স্তরে আমার জানা মতে এটাই তাদের কাজ এবং এটা তারা করে। যেদিন মানে সংসদ মানে সংসদ সদস্য যেদিন বা সংসদ সদস্য না যেদিন ইয়েরা আপনার হকার নেতৃবৃন্দ যখন ঘোষণা দিলেন এবং সংসদ নেতা যখন সংসদ নেতা না সরি সংসদ সদস্য যখন ঘোষণা দিলেন, উনি পরদিন পরের দিন মাঠে নামবেন সব যারা স্টেক হোল্ডার যারা আন্দোলন করছেন তথাকথিত হকার্সের দাবি নিয়ে। হ্যাঁ, যদিও হকার্সদের ওই দাবি নিয়ে দাবির সাথে আমার কোনো দাবি নিয়ে আমার কোনো মানে এখানে বক্তব্য রাখতে চাই না, এটা এই দাবির সাথে আমার দ্বিমত থাকতে পারে, হকারদের এটা অন্যায় আবদার এটা আমি বলতে পারি। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে হকারদের আন্দোলন এবং হকারদের পুনর্বাসন এটা একটা আলাদা ইস্যু, কিন্তু যখন হকার আন্দোলনের ইস্যুতে যখন আপনার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটা অবস্থান নেওয়া হলো যে হকারদের জন্য আলাদা ব্যবস্থা করা আছে এবং তাদের জন্য প্রয়োজনে অন্য ব্যবস্থা, কিন্তু এই ফুটপাতে হকারদের আমরা বসতে দেব না, রাইট? এটা তো জনসমর্থন ছিল, আছে, কিন্তু পরিস্থিতি যখন রাজনীতি তো সব জায়গায় প্রত্যেকেই রাজনীতি রাজনৈতিক কৌশল অবলম্বন করে, সেখানে যখন সংসদ সদস্য ঘোষণা দিলেন উনি আপনার এই আন্দোলনের হকার আন্দোলনের সাথে মানে মাঠে নামবেন, তখন কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি একটু পরামর্শ দিয়েছিলাম, তখন কিন্তু উনি আমাকে আমার এই পরামর্শটাকে উনি সেভাবে গ্রহণ করেননি। আমি পরামর্শ দিয়েছিলাম আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে বলুন যে যেই পরিস্থিতির অবর্তনা মুখোমুখি, এটা তো গৃহ একই ঘরে ভাই বোনের মধ্যে দুইজনের মধ্যে একটা চরম সংঘর্ষের দিকে যাচ্ছে, এই সংঘর্ষটা যাতে না হয় এমন একটি ভূমিকা প্রধানমন্ত্রী রাখুক যাতে ওই দিন কেউ মাঠে না নামে। আমি কিন্তু বলেছিলাম তখন প্রণব মুখার্জি ছিল আপনার আমাদের বাংলাদেশের অতিথি হিসাবে, তো উনি বললেন যে এখন উনি আমাদের অতিথি আপনার বিদেশি রাষ্ট্রের অতিথি নিয়ে ব্যস্ত প্রণব মুখার্জি নিয়ে, এই ছোট বিষয় নিয়ে উনি মাথা ঘামাবেন না। হ্যাঁ, তো আমি বলছি যে আমার মনে হয় আপনি যদি এই বিষয়টি তাকে অবহিত করেন, আমার মনে হয় এক ঢিলে দুই পাখি মারা যেত, কি আপনার আন্দোলনটাও এরকম একটা মুখোমুখি সংঘর্ষের অবতারণ হতো না। হ্যাঁ, আপনারা দুজনে বলতে পারতেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কেউ মাঠে গেলাম না, কিন্তু আওয়ামী লীগের কিন্তু বদনামটা হতো না। এখানে কি হলো, নামলেন তাইলে উনিও নামলেন, তাহলে যদি এই ওয়েতে না গিয়ে কি আমি যেই কথাটা বলছি, আমরা কি সংঘর্ষ চাই মানে সংঘাত চাই, নাকি আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশ চাই? শান্তিপূর্ণ পরিবেশ চাইলে কাউকে না কাউকে মাথা
একটু মাটির দিকে চোখ রাখতে হবে, কাউকে না কাউকে আপনি একটু ছাড় দিতে হবে। যদি আমরা কেউ ছাড় না দিই, আমরা যদি প্রত্যেকে ইগো নিয়ে কাজ করি এবং একটা ইস্যুকে যদি সারা জীবন অন্তরে ধারণ করি যে আমি কোনোদিন আমি তোমার সাথে আপোষ করব না, মানুষ তো আপোষ না করলে জীবনেও পৃথিবীতে কখনো শান্তি আসতে পারে না, কখনোই না। যদি আপনি একটু যদি নমনীয় হন যে হ্যাঁ উনি একটু অন্যায় করেছেন, সে অন্যায়ের অন্যায়ের সাথে আমি কখনো আপোষ করবো না, কিন্তু আসুন আমরা একসাথে কাজ করি এবং যান না, আপনি যান না তার কাছে, অথবা যে কেউ আসতে পারে। আমি কিন্তু এক্ষেত্রে তারা যেমন ব্যর্থ হয়েছে, আমি মনে করবো আমাদের রাষ্ট্র ব্যর্থ হয়েছে, আমাদের রাষ্ট্রীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যাদের নলেজে ছিল যে পরের দিন একটা সংঘর্ষ হতে পারে, এই ধারণাটা যদি তাদের না থাকে, যারা দায়িত্বে ছিলেন, আমি মনে করবো এই দায়িত্ব আদরে নিতে হবে। আমাদের এই এই দুঃখজনক ঘটনার দায় শুধু আমি নারায়ণগঞ্জের উত্তর আর দক্ষিণ মেরুর দুই পক্ষকে দায়ী করবো না, আমি এই রাষ্ট্র ব্যবস্থায় যারা শান্তি শৃঙ্খলা রক্ষায় যারা আপনার দায়িত্ব পালনে আছেন, যারা রাষ্ট্র নিয়ে ভাবেন, এই রাষ্ট্রের যে আপনার থিঙ্ক ট্যাঙ্ক, তারা কেন উপলব্ধি করলেন না যে আওয়ামী লীগের কি তারা কি মানে কি বলবো বুমেরাং হওয়ার করার জন্যেই তারা কি এই এমন এমন একটা কিছু পরিবেশ সৃষ্টি হোক তারা চেয়েছিল, সেইটিরও তো একটা তদন্ত উচিত ছিল। তার ব্যর্থতায় সেদিন এই আমাদের এই যে নারায়ণগঞ্জের মেয়র এই মৃত্যুর মুখোমুখি থেকে রক্ষা পেয়েছেন। কেন এই অবস্থা তো অবতারণা করা মানে আগেই তো এখান থেকে আপনি যেমন উনি বলবেন না, প্রধানমন্ত্রীকে অনুরোধ করবেন না, অলরাইট, তাহলে প্রধানমন্ত্রীর দায়িত্বে ওনার আরো যারা মানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড আছে তাদেরকে দায়িত্ব ছিল না যে প্রধানমন্ত্রীর হয়ে একটা নির্দেশ পাঠাই যে আপনারা থামেন, তাহলে তো থেমে যেত। তাহলে কি আপনি যুদ্ধ লাগিয়ে দিয়ে রং দেখবেন, নিরুর বাঁশি বাজাবেন, আপনি রোমে যখন রোম জ্বলছে আর আপনি বাঁশি বাজাচ্ছেন, তাইলে এটা কার স্বার্থে? আচ্ছা সুভাষ দা, আমরা আমাদের এই লাইভের শেষ পর্যায়ে এসেছি, আমরা শেষ করব, তবে জিউস পুকুর নিয়ে আপনার লাস্ট ওয়ার্ড প্লিজ, আপনি একটু। আমার লাস্ট ওয়ার্ড হচ্ছে এই জিউস পুকুর উদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন যাতে অব্যাহত থাকে। আন্দোলন মানে কি? মানুষকে জাগানো, ঠিক আছে, মানে অহিংস অহিংস আন্দোলন আপনার চলবে। আমরা আমরা কান্নাকাটি করব, আহাজারি করব, আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেন। আদালতে যারা গিয়েছে আমি প্রত্যাশা করব আদালত আমাদের আমাদের আকাঙ্ক্ষা আদালতে আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে রায়ে, এবং সেটা যত দ্রুত সম্ভব আমাদের জীবদ্দশায় যেতে আমরা দেখে যেতে পারি। আমাদের একটি দেবত্তর সম্পদ উদ্ধার হয়েছে, এটাই আমি চাই, আমার প্রত্যাশা এটুকু। আমার ব্যক্তিগতভাবে কারোর প্রতি আমার কোনো আমার বিদ্বেষ নাই, ব্যক্তিগতভাবে কাউকে আমি কোনো হার্ট করতে চাই না, এটা আমাদের অনুভূতি ধর্ম অনুভূতির জায়গা থেকে আমি চাচ্ছি যে আমাদের দেবত্তর সম্পত্তিটা রক্ষা হোক এবং নারায়ণগঞ্জের শান্তির পরিবেশ সৃষ্টি হোক, প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে নিজের নিজ নিজ ভুলটা উপলব্ধি করুক, এতে কোনো দোষের না অপরাধের কিছু না, কেউ ছোট হবেন না। হ্যাঁ, শুধু একটি ব্যক্তি মাত্র কথা যদি উপলব্ধি করে সত্যকে, যদি ধর্ম মানে কি, ধর্ম মানে সত্যকে মেনে নেওয়া, এটা নামই ধর্ম। ধর্ম মুখে বললে হবে না, ধর্ম যদি সত্যিকার অর্থে আমি ধর্মের কথা বলে অধর্মের কাজ করি, এটা কি দাদা ধর্মের কাজ হলো? আমার ধর্মের একটা সম্পত্তি আপনি নিয়ে যাবেন এভাবে একটা অজুহাত দিয়ে আইনের মার পেছে? আপনি কি নারায়ণগঞ্জে কি কোনো হিন্দু সম্প্রদায়ের নেতা ছিল না তখন 40 বছর আগে? আমি জানি না সেই কেনা বেচার মধ্যে কোনো নারায়ণগঞ্জের কোনো গণ্যমান্য ব্যক্তি সাক্ষিয়া ছিল কিনা, আমি জানি না। আপনি আপনি খোঁজ নেবেন, যেহেতু এটা নিয়ে আপনি মোটামুটি গবেষণা করছেন, আমি তো ভাই আপনাকে তো আপনি আমাকে আপনার সঙ্গে আমার পরিচয় এই দুটো টকশোর মাধ্যমে, এই প্রথম টকশোর মাধ্যমে আপনি আমার মতো নগণ্য লোককে খুঁজে পেয়েছেন নিয়েছেন, আমি আপনার সঙ্গে কথা বলেছি, আছেও আজও কথা বলছি, এবং আমি আমার মনে হয় কি আমার আমি আমি জানি না আমার কথায় অনেকে রাগ করতে পারেন, অনেকে বিব্রত হতে পারেন, আমি নিজেও বিব্রত। হ্যাঁ, কিন্তু আমি চাই, আমি চাই যে আমরা যেন কেউ কারোর চিরশত্রু না হই, আমরা যেন, হ্যাঁ আপনার সাথে আমার মতের মিল না হতে পারে সেটা তো সাময়িক, রিয়েলাইজেশন তো আসবেই, হয় আমার ভুল অথবা আপনার ভুল, এই উপলব্ধিটুকু যদি কারোর না আসে আমি মনে করব এটা আমাদের চরম ব্যর্থতা। এবং আমি আশা করব
আমরা যার যার জায়গা থেকে ব্যক্তিগত তা করুস না, আমরা আমাদের বৃহত্তর স্বার্থে এবং কমন ইস্যুতে আমরা সবাই যেন এক হয়ে কাজ করতে পারি, এই নারায়ণগঞ্জের জন্য, দেশের জন্য, সকলের জন্য। এবং আমি এই প্রত্যাশায় রাখব, আমি আবারও বলবো, এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং যারা অংশগ্রহণ করছেন এবং যারা প্রকাশ্যে এসেছেন, তাদের কাছে, প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ ব্যক্তিগতভাবে। আমি চাই এটা মুখে লাজ লজ্জার কিছু নাই, অনেকেই মুখ ফুটে কিছু বলতে পারেন না, আমাকে আমার কাছে ব্যক্তিগতভাবে অনেকে দুঃখ প্রকাশ করেন যে কিছু বলতেও পারি না, হ্যাঁ কিছু করতেও পারি না, শুধু নীরব নীরব প্রতিবাদটা করতে পারি, নীরবে ভিতরে ভিতরে, হ্যাঁ নীরব সমর্থন করতে পারি, হ্যাঁ এটুকু এটুকু বলেন। তাতে কি কারোর লাভ হচ্ছে আমার তো মনে হয় না। হ্যাঁ, যারা এখন দেখছেন যে তাদের জনমতের অভাব নেই, জনমত কিন্তু শূন্য নামতে বেশি কিছু লাগে না, একটাই সেই যথেষ্ট, ঠিক আছে। আমরা চাই প্রত্যেকে প্রত্যেকের জনমত বাড়ুক। হ্যাঁ, আমাদের দুইটা সম্পদ নারায়ণগঞ্জে আছে, আমি মনে করি নারায়ণগঞ্জের সংসদ সদস্য, দেখেন সংসদ সদস্য শামীম ওসমানের যে কোয়ালিটি, তার যে মানুষকে মন্ত্রমুগ্ধের মতো বশ করা, জাদু করা, তার যে দক্ষতা, এটা মানুষের বিশেষ গুণ। এবং নারায়ণগঞ্জের মেয়র, সে যেভাবে নারায়ণগঞ্জের প্রশাসনটাকে, নারায়ণগঞ্জের নগর ভবনটাকে সাজিয়েছেন এবং নারায়ণগঞ্জটাকে যেভাবে উনি পুনর্গঠন করেছেন, হ্যাঁ এটা বিরল ঘটনা। আমি কিন্তু দেখছি দুজনেই কিন্তু যোগ্যতার মাপকাঠিতে কেউ কারোর চেয়ে কম না। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যদি এই যোগ্যতাটুকু যদি আমরা নিজেরাই বিতর্কিত করি, হ্যাঁ তাহলে আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু না। আপনি দেখেন, আপনি যখন এমপি শামীম ওসমানের বক্তব্য শুনবেন, আপনি তখন তিন পতন নীরবতায় আপনি প্রত্যেকটি শব্দ চয়ন তার অনুপ্রাণিত করবে। আমি চাই মানুষের ভালো গুণগুলো, অত্যন্ত সাবলীল, মানুষের ভালো গুণগুলো অত্যন্ত ভদ্র, এইভাবেই সমাজে প্রতিফলিত হোক এবং তারা ভূমিকা রাখুক। আমরা হ্যাঁ, এবং সে একজন দক্ষ রাজনীতিক, আর মেয়র একজন দক্ষ প্রশাসক, এই দুটি কথা বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করতে চাই। এখন আমি শেষ ইচ্ছে বলতে চাই আমার পর্যবেক্ষণে, যে মামলার কাজ করবে, কোর্ট মামলার কাজ করবে, সবই হবে, হয়তো এটা এক বছর লাগবে, হয়তো পাঁচ বছর লাগবে, দশ বছর লাগবে, যে জিনিসটা জনসমক্ষে বেরিয়ে এসেছে এবং সেইটাকে তো ধামাচাপা দেওয়া যাবে না, এটা দেবোত্তর সম্পত্তি থাকবে, সেটা আজ হোক কাল হোক, কিন্তু এই সমস্ত বিতর্ক সব কিছুকে আমাদের নগরমাতা মেয়র আইবি ইচ্ছা করলে নিমেষেই ই করে দিতে পারে। উনি শুধু যদি টিভিতে প্রেস কনফারেন্সে ঘোষণা দেয় যে সবাই জানে যে আমি আমার পারিবারিক সূত্রে আমি এটার ওয়ারিশ, আমি এই ওয়ারিশটা চাই না, আমি মনে করি যে এই সম্পত্তিটা যেহেতু এটা দেবোত্তর সম্পত্তি ছিল, সুতরাং সেটা মেনে নিয়ে এবং এটাকে উদ্ধারে যদি উনি সহযোগিতা করে বা অন্তত নিদেন পক্ষে বলতে পারে যে এটার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই, আমি আমার ওয়ারিশ আমার মন্দিরের নামে দান করে দিলাম, মানে অন্তত ওই জায়গাটুকু থেকে শুরু করলেও কিন্তু অন্তত ওনার কাছে উনি ক্লিয়ার থাকলো। তো আমরা এইটুকুই বলে আজকে লাইভটা শেষ করতে চাই। আপনি যে সুভাষদা যদি এই ব্যাপারে একটু অ্যাড করতে চান করতে পারেন, আদারওয়াইজ উই উইল লিভ। আমারও প্রত্যাশা থাকবে যে এই বিষয়টা যদি কোনো আন্দোলন মামলা, হ্যাঁ এইসবের থেকে বেরিয়ে এসে আমরা যদি সবাই সর্বদলীয়ভাবে দলমত নির্বিশেষে সবাই একসাথে বসে এক আলোচনার টেবিলে বসে এরা যদি সুন্দর একটু সমাধান দিতে পারি, অর্থাৎ সমাধান একটাই যে আমাদের দেবতার সম্পত্তি, আমাদের সম্পত্তি আমাদের ফিরিয়ে দিন, তবেই আমার মনে হয় যে আমরা আমাদের যে গৃহ বিবাদ বলেন আর নিজেদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে বলুন, হ্যাঁ এই দূরত্ব থাকবে না। আমাদের এই ছোট্ট একটি শহর, এখানে আমাদের কারোর মধ্যে কোনো বিভেদ থাকা ঠিক না, এবং আমরা একটা সম্প্রীতির নারায়ণগঞ্জ দেখতে চাই এবং সেই পরিবেশ আমাদেরকে নিয়ে যাবে। আমরা যেন নারায়ণগঞ্জ অন্যান্য জেলার কাছে আমরা একটা মডেল হতে পারি, আমাদের নেতৃত্ব গুণে যেন এটা বিকশিত হোক, তাই এই গুণগুলো যেন বিকশিত হোক, নেতৃত্ব গুণে আমরা নারায়ণগঞ্জকে একটি মডেল হিসেবে সারা বিশ্বে, সারা বাংলাদেশে না শুধু বিশ্বে আমরা প্রমাণ করতে পারি নারায়ণগঞ্জ ভালো কাজের জন্য তারা সবসময় আপনার আপুষ্কামী এবং তারা
ছাড় দিতে পারে। এই ছাড়ের ব্যাপারটা আবারও বলছি, এগো বাদ দিয়ে, ছাড় দিয়ে আমরা দেশের স্বার্থে, আওয়ামী লীগ সরকারের স্বার্থে, আওয়ামী লীগের স্বার্থে, সকলের স্বার্থে যেন আমরা একটা সুন্দর সুন্দর এবং বাসযোগ্য শান্তিপ্রিয় নারায়ণগঞ্জ আমরা দেখতে চাই। সকলের কাছে আমার প্রত্যাশা এবং প্রার্থনা। তো এইখানেই আমরা আমাদের লাইভ শেষ করছি। ধন্যবাদ সুভাষ দা, ধন্যবাদ ভিউয়ার্স, আপনারা যারা ওয়াচ করতেছেন, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।